প্রশ্ন ও উত্তর চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি, উত্তর দেবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। মেয়েদের বীর্য খেলে কি হয়? প্রথমত, মেয়েদের শরীরে বীর্য তৈরি হয় না, এটি একমাত্র পুরুষের সম্পত্তি। ছেলেদের যেমন মাসিক হয় না, তেমনই মেয়েদের বীর্যও হয় না। যৌন উত্তেজনার সময় মেয়েদের যৌনাঙ্গ থেকে যে রস বের হয় সেটা বীর্য নয়। এবং আপনার মেয়ে সঙ্গী যদি সুস্থ থাকে, তবে ওই রস আপনার পেটে গেলে কোনোই ক্ষতি হবে না। একইভাবে আপনার যদি কোনো যৌন রোগ না থাকে, তবে আপনার বীর্য মেয়ে সঙ্গীর পেটে গেলে তাতে তারও কোনো ক্ষতি হবে না বা সে প্রেগনেন্ট হয়ে যাবে না। সহবাসের সময় সঙ্গিনীর যোনি চষা বা সেখান থেকে নিঃসৃত রস পান করাতে কোনো ক্ষতি নেই। নির্দ্বিধায় পান করুন যদি ভালো লাগে। ওই রসের রাসায়নিক উপাদানসমূহ হল মূলত জল, প্রোটিন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, অন্যান্য শর্করা, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি। সাধারণত যৌন উত্তেজনার সময় যোনি ভঙ্কাকুল এবং ভালোভাবে রক্ত চলাচল বৃদ্ধি পেলেই ওই রস ক্ষরিত হয়। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।